ସାରା ଦେଶରେ ଆଜି ଧୁମ୍ଧାମରେ ପାଳନ କରାଯାଉଛି ମହାଶିବରାତ୍ରୀ ଦେଶର ବିଭିନ୍ନ ଶୈବପୀଠରେ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଶିବଙ୍କର ଆରାଧନା କରୁଛନ୍ତି ଏହି ଅବସରରେ ଭକ୍ତମାନେ ଉପବାସ ବି ରଖିଥାନ୍ତି ଏବଂ ଶିବଙ୍କ ଆରାଧନା କରିଥାନ୍ତି ସାରା ଦେଶ ଶିବଧ୍ୱନିରେ ଗୁଞ୍ଜରିତ ହେଉଛି ତେବେ ଏ ମହାଦେବ ଧ୍ୱନି ଚାରିଆଡ଼େ ଶୁଣିବାକୁ ମିଳୁଛି ଧୁମ୍ଧାମରେ ମହାଶିବରାତ୍ରୀ ପାଳନ ପାଇଁ ମଧ୍ୟ ବ୍ୟାପକ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି দেশৰে থকা বিভিন্ন জ্যোতিৰ্লিংগ পীঠ কথা কুতু বা বিভিন্ন শৈৱ পীঠ কথা কোৱতু এঠাৰে ধুমধামে মাশিবৰাতাত্ৰি পালন কৰা ব্যৱস্থা কৰা কটকনা যোগ ভক্ত দুই বৰ্ষ আৰাধনাৰু বঞ্চিত ৰূপ চলিত থৰ কটকা কোহল হৈ থাকো ভক্ত ভগৱানক দৰ্শন কৰাৰ এই শিৱৰাত্ৰি অৱসৰৰে আম মনক গোটেই প্ৰশ্ন আছে যে শিৱকু আমি কোণ কলে শিব প্রসন্ন হুয়া বা শিবকর প্রিয় জিনিস কণ থাকে কারণ আমি যদি ভগবান শিবকর বেশভূষা দেখবা তাহলে বাঘ ছাল পরিধান করথা বেকরে নসাপ থাকে হাতের ত্রিশূল থাকে তেমন শিবকু কণ দে শিব হবে শিবকে কোণ ভাল লাগে এসব তম প্রশ্ন আমার মনে রয়েছে তবে চালু শিবরাত্রি অবসরের জাঁবিয়া যে শিবক আঠটি প্রিয় জিনিস কণ মহাশিাত্রি ফাগুন কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি পাাল করা প্রত্যেক চতুর্দশী হিবরাত্রি এই দিন দীপ যা কি মন্দির বেঢা পরিক্রমা করে ফাগুন কৃষ্ণপক্ষ চতুর্দশী কু মহাশিবরাত্রি ভাবে নির্জলা উপবাস রখি তো কি উপবাস রক্ষি শিবক আরাধনা করে শিব প্রসন্ন রক্ষা ভক্ত মানে রাতি উজাগর হয়ে দীপ জলে আপন জান কি শিবর অতি প্রিয় হচ্ছে আঠটি জিনিস যা দে শিব প্রসন্ন হয়ে থাকে তেমন কুহায় শিবরাত্রি যদি এই আঠটি জিনিস শিবকে পূজার দিয়া যায় তাহলে শিব শীঘ্র প্রসন্ন হয়ে যাতে শিবরাত্রি যেতবে শিব রুদ্রাভিষেক হুয়ে সেই সময় এই জিনিস সবু শ্রদ্ধাড় ভগবানু দই এই আঠটি জিনিছ হেঁচি জল ক্ষীৰ বেলপত্ৰ ভাং দুদুৰা ফুল নবাত ঘিঅ অগুৰ এই চবু দে শিৱ প্ৰসন্ন হৈ থাকে বুলি বিশ্বাস ৰৈ ত ভিন্ন ভিন্ন ফল মি থাকে যেমি জলাভিষেক কলে স্বভাৱৰে পৰিৱৰ্তন আছিলে স্বভাৱ শান্ত আৰু নম্ৰ হৈ থাকে সেইভাৱে ক্ষীৰ শিৱেৰে ক্ষীৰ ঢালিলে ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସବୁବେଳେ ଭଲ ରହିବା ସହିତ ରୋଗ ଦୂର ହୋଇଥାଏ କୁହାଯାଏ ବେଲପତ୍ର ଶିବଲିଙ୍ଗ ଉପରେ ନ ଚଢ଼େଇବା ଯାଏ ଶିବଙ୍କ ଆରାଧନା ପୂର୍ଣ୍ଣ ହୋଇନଥାଏ ଶିବଙ୍କୁ ବେଲପତ୍ର ଦେଲେ ଭକ୍ତର ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ ହୁଏ ସେହିଭଳି ଭାଙ୍ଗ ଶିବଙ୍କୁ ମଧ୍ୟ ଦିଆଯାଇଥାଏ ମନରୁ ନକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ଦୂର ହୋଇଥାଏ ବୋଲି ବିଶ୍ୱାସ ରହିଛି ଦୁଦୁରା ଫୁଲ ভগৱান শিৱৰ দুদুৰা ফুল অতি প্ৰিয় শিৱাইলে গ্ৰহদোষ ৰাহুদোষ কাচসৰ্প আৰু পিতৃদোষ দূৰ হৈ থাকে বুলি বিশ্বাস ৰবাত ৰুদ্ৰাভিষেকেৰে ঘৰণ পাই নবাত ব্যৱহাৰ হু শিৱ নবাত অৰ্পণ কলেখ সমূদ্ধি বৃদ্ধি হে এপৰকি দাৰিদ্ৰ দূৰ হৈ থাকে ঘিঅ शिवलिङ्गले घर्षण बेला घिउ कु शिव घी अर्पण कले शक्ति बृद्धिपरि अगुर को अर्पण कले य मनिसकु भुल कमरु नस र सबुकु शिव अर्पण कले मनकमना पूरण बोली विश्वास रितिले त जानेछ कि महामृत्युंजय मंत्र जाप कले असुस्थ रोगी भी सुस्थ हु ମୃତ୍ୟୁ ମୁଖରୁ ରୋଗୀ ଫେରିଆସେ ବୋଲି କୁହାଯାଏ ବା ବିଶ୍ୱାସ ରହିଛି କିନ୍ତୁ ଏହି ଆଠଟି ଜିନିଷ ହେଉଛି ଶିବଙ୍କର ଅତି ପ୍ରିୟ ଆଉ ବିଶ୍ୱାସ ରହିଛି ଯେ ଯଦି ଏଇ ଆଠଟି ଜିନିଷ ଶିବଙ୍କୁ ଅର୍ପଣ କରାଯାଏ ତାହେଲେ ସମସ୍ତ ମନୋକାମନା ପୂରଣ ହୋଇଥାଏ ଅଧିକ ଖବର ପାଇ ଦେଖୁଥାନ୍ତୁ କନକ ନ୍ୟୁଜ୍ ଡଟ୍ କମ୍